প্রথমে দেখে মনে হবে বিশাল মাঠে চলছে শামিয়ানা টানানোর তোড়জোড়, তবে বিষয়টি তেমন নয়। এক ফুটবল ভক্তের কাণ্ড। জমি বিক্রি করে বিশ্বকাপ ফুটবলে অংশ নেয়া একটি দলের 7.5 কিলোমিটার পতাকা বানিয়ে তিনি আলোচনায় গোটা জনপদে। মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের কৃষক আমজাদ হোসেনের গল্পটা একটু ভিন্ন। 30 শতক জমি বিক্রি করা টাকায় 7.5 কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। 35 বছর আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হলে জার্মানি থেকে আনা ওষুধ খেয়ে সুস্থ হয়ে ওঠেন আমজাদ। সেবার জীবনযুদ্ধে টিকে যাওয়া আমজাদ হোসেনের বয়স ঠেকেছে 70 বছরে। বয়সের ভার জাকিয়ে বসলেও ফুটবল আর জার্মান দলের প্রতি ভালোবাসা কমেনি এক বিন্দুও। টিম হিসেবে তারা সবাই ভালো খেলে, সেই হিসেবে আশাবাদী যে তারা 100 ভাগ শিওর যায় এবারও বিশ্বকাপ নেবে। দল জিতলি গুড লাক, না জিতলেও গুড লাক। আমি আর্জেন্টিনার সমর্থক, আমার নানা আমজাদ হোসেন সে জার্মানির সমর্থক। জার্মানি ব্রাজিলের 7টা গোল দিছে, যেহেতু ঘোর প্রতিপক্ষ তো আমিও সেক্ষেত্রে জার্মানিরে সাপোর্ট করতেছি। দীর্ঘ এই পতাকা দেখে উচ্ছ্বসিত জেলার ক্রীড়াপ্রেমীরা। এছাড়া পতাকা দেখতে চট্টগ্রাম, খুলনা, নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে জার্মানি ফ্যান গ্রুপের সদস্যরা ভিড় করেন মাগুরায়। জার্মানি ফ্যানবেজ অনেক শক্ত, অনেক মজবুত এবং অনেক শক্তিশালী। জার্মানি ফ্যান গ্রুপ ও বাংলাদেশ এবং জার্মানির সকল সদস্যরা সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত। আমরা আশা করতেছি তারুণ্য নির্ভর জার্মানি টিম 2014 সালের নয় এবারও বিশ্বকাপটি কাতার থেকে বিজয়ী হয়ে বার্লিনে পা রাখবে। শুধু এবছরই নয়, 2014 সালে বিশ্বকাপ ফুটবলে 3.5 কিলোমিটার জার্মানির পতাকা তৈরি করেন আমজাদ হোসেন, আর 2018 সালে আরও 2 কিলোমিটার বাড়িয়ে 5.5 কিলোমিটার পতাকা তৈরি করেছিলেন তিনি। এটা একটা সুন্দর দিক এবং আমি আশা করি যে এই পতাকাই আমাদের বাংলাদেশ এবং জার্মানির ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হবে, এতে আমি আনন্দিত এবং গর্বিত। জার্মানির যে পতাকার যে আজকে যে প্রদর্শন 7.5 কিলোমিটার বিশ্বে বাংলাদেশকে যে তুলে ধরলো, আমরা খেলার মাধ্যমে পতাকা না আমাদের বাংলাদেশের পতাকাকে তুলে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে পারে আমরা সংগঠক হিসেবে সেটাই প্রত্যাশা। 2014 সালে আমজাদ হোসেনের তৈরি 3.5 কিলোমিটার পতাকা দেখতে মাগুরায় আসেন খোদ জার্মানির রাষ্ট্রদূত। পরে বীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে প্রদর্শন করা হয় সেই পতাকা, আর আমজাদ হোসেনকে দেয়া হয় জার্মান ফ্যান ক্লাবের সদস্যপত্র। বিশ্বকাপে জিতবে কারা? এখন মাগুরা। জার্মানি।